সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা আমি আরম্ভ করছি। তো আগে আমি যাব জিমে, তো চলো যাওয়া যাক। জিম হচ্ছে আমার বাড়ি থেকে একটু। আচ্ছা, এই হলো আমাদের জিম, তার ফিটনেস রিপাবলিক স্টুডিও। এসে গেছি এখন আমাদের জিমে। জিম থেকে এসে স্নান করে রেডি হয়ে ব্রেকফাস্ট করে এখন আমি টিউশনে পড়তে যাবো। তো চলো যাওয়া যাক। এটা হলো আমার বাইক, গাড়ির নাম হচ্ছে গ্ল্যামার, তো এটা নিয়েই যাবো। তো চলো যাওয়া যাক। কে কিন্তু বাইক চালাতে চালাতে এক হাতে ভিডিও করে, কিন্তু আমি সেটা করব না। আমি পৌঁছিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এখন স্যারের বাড়িতে এসে গেছি, চলো যাওয়া যাক। আর আমি যখন বাইক নিয়ে আসছিলাম, তখন ওই ফ্ল্যাটে যখন হাঁটতেছিলাম, ওই সময় হাতে কি ঠান্ডা লাগছিল এটা দেখে বোঝা যাচ্ছে যে কলকাতায় কিন্তু সকালবেলার দিকটা মারাত্মক ঠান্ডা পড়েছে, আর দুপুরবেলা কিন্তু এসি বা ফ্যান ছাড়তে হচ্ছে। স্যারের বাড়িতে ভরা হয়ে গেছে, এখন আমি বাড়িতে যাব। গিয়ে আমার পড়ার ব্যাগটাকে রাখবো, রেখে আমাকে মেট্রো স্টেশনে যেতে হবে। তার কারণ আমার মেট্রো স্মার্ট কার্ডটা খারাপ হয়ে গেছে, তো সেইখানে কত ব্যালেন্স ছিল স্মার্ট কার্ডে সেইটা আজকে আমি জানবো। আর সেই রিমেনিং যে অ্যামাউন্টটা সেটা কবে আনতে আসবো সেটাও আজকে আমাকে ওরা বলে দেবে। এই এসে গেছি, এসে আমি ব্যাগ রেখে দিয়েছি। আর এই উইন্ডচিটারটা আমি আর খুঁজছি না, তার কারণ হালকা হালকা ঠান্ডা আছে। আর এখন আমি যাব মেট্রো স্টেশনে, তো চলো যাওয়া যাক। এখন এসে গেছি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন, তো এখানেই আমার আজকের কাজ আছে। আর মেট্রো স্টেশনে ঢোকার আগে যেহেতু ভেতরে ভিডিওগ্রাফি করতে দেয় না, তো সেই জন্য ভেতরে ঢুকে কোনো ভিডিওগ্রাফি করবো না। তো নিশ্চয়ই সকলেই দেখবে যে সকালবেলা থেকে আমার কত দৌড়ঝাঁপ গেল, তো আমার কাজ শেষ হয়ে গেছে। আর আমি কিন্তু এখন ঘরে এসে ফ্রেশ হয়ে গেছি। আর এখন আমি তোমাদের সঙ্গে কয়েকটা সিম্পল স্টেপ শেয়ার করব, যার মাধ্যমে কিন্তু তোমাদের সঙ্গেও যদি তোমাদের স্মার্ট কার্ডটা খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা সেই সিম্পল স্টেপগুলো ফলো করলে কিন্তু সেই স্মার্ট কার্ডে থাকা রিমেনিং ব্যালেন্সটা কিন্তু সহজেই ফেরত পেয়ে যাবে। সিম্পল ওয়েগুলো তোমরা ফলো করবে, সেগুলো হলো প্রথমেই কিন্তু একটা স্টেশন মাস্টারকে অ্যাপ্লিকেশন লিখবে, আর সেই অ্যাপ্লিকেশনের ছবি আমি স্ক্রিনে শেয়ার করে দেবো। সেখান থেকে কিন্তু তোমরা ওটাকে স্ক্রিনশট নিয়ে এডিট করবে। এডিট হয়ে গেলে কিন্তু ওই অ্যাপ্লিকেশনটা ডবল প্রিন্ট আউট নেবে। প্রিন্ট আউট নেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে তোমরা দুটো কপি নিয়ে স্টেশন মাস্টারের কাছে যাবে। স্টেশন মাস্টার চিঠিটা পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে তোমার স্মার্ট কার্ডটা চাইবে। আর একটা চিঠি আর স্মার্ট কার্ডটা উনি নিয়ে নেবেন, আর একটা চিঠি তোমাকে সই করে স্ট্যাম্প মেরে দিয়ে দেবে। আর তোমাকে বলবে সেই চিঠিটা নিয়ে আবার 7 দিন পর তার সঙ্গে গিয়ে দেখা করবে, তাহলে কিন্তু তোমরা তোমাদের রিমেনিং ব্যালেন্সটা পেয়ে যাবে। আর তোমরা কিন্তু সকলেই জানো যে এখন কিন্তু ISL আরম্ভ হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই কিন্তু কলিঙ্গ সুপার কাপও আরম্ভ হয়ে যাবে। তোমরা কি কোন দলকে সাপোর্ট করো প্লিজ আমার কমেন্ট সেকশনে লিখে জানাও। কিন্তু তোমাদের সকলের কমেন্টের অপেক্ষায় থাকবো।